নমস্কার আমি অসীম অধিকারী আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সংক্রমণের একই তথ্য কোথায় কোথায় লিখতে হয় অর্থাৎ একই সংখ্যা কোন কোন ফর্মে আপনি লেখেন ভোট শেষ হয়ে গেছে কোন কোন জায়গায় একই জিনিস আপনাকে লিখতে হবে আমি উদাহরণ দিয়েই বলি টোটাল নম্বর অফ ভোটার অর্থাৎ ভোটার লিস্টে টোটাল ভোটার কত রয়েছে কোন কোন ফর্মে আপনি লিখবেন তারপরে নম্বর অফ ইলেক্টর হু ভোটেড এন্টারি কোন কোন ফর্মে আপনাকে লিখতে হবে যে কত ভোট আপনার পোল হয়েছে তারপর মেল ফিমেল কোন কোন ফর্মে আপনাকে লিখতে হয় এই জিনিসটা যদি আপনি আগে থেকে জেনে যান তাহলে আপনার নিশ্চয়ই সব থেকে সুবিধা হবে এর জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এর পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে নেবেন দেখবেন খুব ইজি হয়ে গেছে কোনো ভুল হবে না যে আমাকে এই ফর্মে তো আমার এইটা এন্ট্রি করতেই হবে বা এই জিনিসটা আমাকে এই ফর্মে এন্ট্রি করতে হবে চলুন বর্ণনা করি লিখতে একই আমি কলম হিসাবে লিখেছি বিভিন্ন ফর্মের নাম আর রোতে লিখেছি আমি কি বিষয় আপনাকে এন্ট্রি করতে হচ্ছে ফার্স্ট রোতে রয়েছে টোটাল নম্বর অফ ভোটার টোটাল নম্বর অফ ভোটার কিসে কিসে আপনাকে এন্ট্রি করতে হবে কত ভোট হয়েছে আপনি কোন কোন ফর্মে লিখবেন তিন নম্বর রোজে রেখেছি মেল ফিমেল ব্রেকআপ আপনি কোন কোন ফর্মে আপনি লিখবেন একবার বর্ণনা করে দিন পিসাইডিং অফিসারের ডাইরি স্কুটিনি ডাটা এই স্কুটিনি ডাটা যেমন হুগলি জেলাতে আছে যদি আপনাদের জেলাতে থাকে তাহলে অবশ্যই পিসাইডিং অফিসারের ডাইরি আর স্কুটিনি ডাটা এই দুটোতেই তিনটা তথ্যই লিখতে হবে টোটাল পোলিং স্টেশনে ভোটার কত ছিল কত ভোট হয়েছে আর মেল ফিমেল ব্রেকআপ এবারে দেখুন কত ভোটার ছিল আর কত ভোট হয়েছে কোথায় কোথায় লিখতে হবে সি আর রিপোর্ট একদম পিএচডিও ফাইভে কিন্তু টোটাল ভোটার কত ছিল সেটা লিখতে হচ্ছে না কত পোল হয়েছে সেটা লিখতে হচ্ছে মেল ফিমেল ব্রেকআপ ব্যাস হয়ে গেল একটা জিনিস খেয়াল করবেন এবার ব্যতিক্রম সেটা হচ্ছে এ কত ভোটার রয়েছে সেটাও লিখতে হয় না আপনার সিউর সঙ্গে মিলিয়ে সেভেনটি এ যে হতেই হবে অর্থাৎ টোটাল কত পোল হয়েছে সেটাও লিখতে হয় না মেল ফিমেলও লিখতে হয় না কিন্তু কত ভোট হয়েছে তার একটা তত্ত্ব থাকে তার কি তত্ত্ব থাকে টোটাল অথবা লাস্ট সিরিয়াল নাম্বার অফেন এর মধ্যে তো কে ভোট দিতে অস্বীকার করেছেন এরকম ভোটার থাকলে তার তত্ত্ব হয় আবার এমন ভোটার যারা রয়েছে যারা নির্বাচনের বিধি ভেঙেছে তাদেরকে আপনি ভোট দিতে দেননি সেই তত্ত্বও কিন্তু এই সিরিয়াল নম্বরের মধ্যে ঢুকে থাকে সেই দুটো জিনিস বিয়োগ তো আপনার টোটাল কত পোল সেটা আমরা ধরি তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়াল পারে আমরা লিখি টোটাল বা লাস্ট সিরিয়াল নম্বর অফ ভোটার ইন সেভেন্টিন এ আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ